আসসালামু আলাইকুম। ইরান যে ইসরায়েলে হামলা চালিয়েছে তার ফলে কি হয়েছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটির পুরো চিত্র পাওয়া যায়নি, তবে কোনো কোনো সংবাদ মাধ্যমে এর একটি চিত্র পাওয়া যাচ্ছে। যেমন ঢাকা পোস্ট বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে একটি খবর করেছে, তার শিরোনাম হচ্ছে ইরানে নজিরবিহীন হামলা, ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণ আতঙ্ক। এখানে দেখা যাচ্ছে যে ইরানের ড্রোন ও মিসাইল হামলার পর ইসরায়েলের আশকেলনে অ্যান্টি মিসাইল সিস্টেমকে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে। ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে হামলার জবাবে রোববার অর্থাৎ 14 এপ্রিল গভীর রাতে সরাসরি ইসরায়েলের উপর এই হামলা শুরু করে তেহরান। ইরানের নজিরবিহীন এই হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটছে। জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বাজছে বিমান হামলার সাইরেন। এমন অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নজিরবিহীন হামলা চালানো শুরু করেছে এবং তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে শহরগুলোতে বিমান হামলার সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে গুলি করে ধ্বংস করার কাজে ইসরায়েলি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে। তেহরান বলেছে তারা সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে। দেশটি আরও বলেছে বিষয়টি এখন সমাপ্ত বলে মনে করা যেতে পারে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কতা জারি করে বলেছে অধিকৃত গোলান মালভূমি, নেভাটিম, ডিমোনা ও ইলাতের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিরক্ষামূলক স্থানের কাছাকাছি অবস্থান করতে হবে। নেভাটিম এমন একটি স্থান যেখানে ইসরায়েলি বিমান ঘাঁটির অবস্থান রয়েছে। ডিমোনার উপকণ্ঠে ইসরায়েলের একটি পারমাণবিক চুল্লি রয়েছে। ইলাত হলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী। গাজায় চলমান যুদ্ধের সময় ইয়েমেনের হুতিদের বারবার আক্রমণের শিকার হয়েছে এই শহরটি। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সংস্থাটির নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ করেছেন। আল জাজিরা বলেছে ইসরায়েলের জাতিসংঘ রাষ্ট্রদূত গিলাদ এরদান ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ড্রোন হামলার বিষয়ে একটি জরুরি বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন। চিঠিতে এরদোয়ান বলেছেন ইরানের হামলা বিশ্ব শান্তি ও বিশ্ব নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। চিঠিতে এরদোয়ান বলছেন ইরানের হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং আমি আশা করি কাউন্সিল ইরানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে সব উপায় ব্যবহার করবে। এমন অবস্থায় রোববার বিকেলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টা বলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোববার নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকাল 4টায় একটি জরুরি বৈঠকে বসবে। বৈঠকে নিশ্চয়ই ইরানের পক্ষ থেকেও বলা হবে, ইসরায়েল তার যুক্তি তুলে ধরা হবে, এগুলি সবই আনুষ্ঠানিকতা। মূল কথা হচ্ছে যে ইসরায়েল কোনোভাবেই সহ্য করবে না যে ইরান হামলা করবে তার ভূমিতে, আর তারা যে হামলা করেছে সিরিয়ার রাজধানী দামেস্কে তাদের কনসুলেট ভবনে, এটি মনে হচ্ছে যেন একটা বৈধ বিষয়, আর ইরানের হামলাটা হচ্ছে অবৈধ বিষয়, এটা বিশ্ব শান্তির জন্য হুমকি। এই হচ্ছে এখন বাদ কি বাদ চলতে থাকবে এবং এর ফলে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বজুড়ে একটা উত্তেজনা নতুন একটি মাত্রা উন্নীত হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।